নুর আলম ভাই নামক আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন একা একা সালাতে একামাত একামত লাগবে কি না একা একা নামাজ পড়লে একামত দেওয়া জরুরি নয় তবে যদি আপনি একা একা কোথাও নামাজ পড়েন চাইলে আপনি আজানও দিতে পারবেন চাইলে একামতও দিতে পারবেন যদি আমরা একা একা এই আজান এবং একামত পরিত্যাগ করি তাহলে আমাদের গুনা হবে না কিন্তু দিলে অতিরিক্ত সাওপ পাওয়া যাবে কে এম শাহজালাল ভাই উনি প্রশ্ন করেছিলেন দুই তিনজন মিলে জামাত করলে আজান দিতে হবে কিনা একামত দিতে হবে কিনা জি ভাই যদি আমরা দুই তিনজন মিলে জামাত করি তাহলে আজান এবং একামত এটা দেয়া উত্তম এটা দেয়া সুযোগ থাকলে দেয়া উচিত কারণ হচ্ছে আজান ইসলামের শেয়ার তাই যদি সুযোগ থাকে আমরা আজান দেব আর যদি কোনো কারণে আজান দেওয়ার পরিবেশ না থাকে তাহলে আমরা একামত দেব আর একটি এলাকার জন্য আজান হচ্ছে এটা কারো মতে ফরজে কেফায়া আবার কেউ কেউ বলছেন এটা ওয়াজিবেফায়াতে কেউ আজান দিয়ে দেয় তাহলে ওই একটা আজান দিলেই এলাকাবাসীর পক্ষ থেকে দায় দায়িত্ব আদায় হয়ে যায় তাই আপনারা যদি ওই এলাকায় কয়েকটা জামাত হয় বিভিন্ন ঘরে অথবা বিভিন্ন জায়গায় তো সেখানে প্রত্যেকের জন্য আজান দেয়াটা আর জরুরত থাকবে না গুনার কারণ হবে না পরিত্যাগ করা তবে যদি পরিবেশ থাকার পরেও ওই এলাকাতে কেউ আজান না দেয় তাহলে ওই দায় দায়িত্বের কারণে আপনার ঘাড়ে কিছুটা গুনা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু দায়িত্ব পরিত্যাগ করেছেন